হ্যালো ফ্রেন্ডস, কিস আর্ট অ্যান্ড এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে বাচ্চাকে হিন্দি ওয়ার্কশিট বানিয়ে কিভাবে বাড়িতে প্র্যাকটিস করাবে। তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। না, স্টার্ট করো। ক হলো? একটু নামাও ঘুরিয়ে। হ্যাঁ, ড হয়নি, ড ঠিক করে লেখো। হ্যাঁ, ড ধ ল, দুটো রং। হ্যাঁ, তারপর ত শব্দ পুরা কারো কি লেখো, শব্দ পুরা কারো কি আছে এটা? অ কি হবে? বটা কাটো, বাতাকের ব। হ্যাঁ কি আছে? জল, জল। তারপর এ, এক এক হ্যাঁ লেখা ভালো করবে। ঘ, ঘর ঘর, হ্যাঁ তারপর ক ক, কল কল কল, কল, তারপর বড়ি ই খ ইক, হ্যাঁ তারপর ফ, ফল ফল, ফল ফল, হ্যাঁ তারপর গ, গজ, গ নয়, হ্যাঁ গ, গ গর, জ, গজ, ঠিক আছে, গ, জ, ওটা জল আর জল ছিল। গ, গজ, জ, গজ, গজ, হ্যাঁ তারপর তারপর, চিত্র পাহচানকার আকসার লিখো, ছবি দেখে অক্ষরটা লেখো। ছয় শালগাম, হ্যাঁ লয় লাট্টু, ছয় ছটকট, লেখাগুলো ভালো করো, লেখা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ বই পাতক, বই পাতক, হ্যাঁ না, তারপর কি আছে দেখো, চিত্র পাহচানকার শব্দ লিখো, শব্দ লেখো। হ্যাঁ গোটাটা লিখতে হবে, করো। ঘর ঘর, তারপর আম আম, তারপর টব টব, ঠিক আছে, কাটবো, হ্যাঁ টব, তারপর নাল নাল, হ্যাঁ লাইনে দাগ টানবে, লাইনে নিচে নয়। ঠিক, বই খাইক, ঘুরিয়ে, ওরকম নয়, ওরকম নয়, ঠিক করে করো। হ্যাঁ বড়ি বড়ি খাইক, বলে তারপর বড়ি কি আছে? খাইক করতে পারে, আচ্ছা ঠিক আছে, তারপর ফল ফল, ল, ফল, ক যুক্ত প, ক প কপ, ক ফ কপ, হ্যাঁ ক প কপ, ক প লাইনের উপরে দাগ টানবে, লাইনের নিচে নয়, ঠিক ক আছে ফ ক, লাইনে দাগ টানবে না। তারপর কি আছে? গজ গজ, হ্যাঁ তাড়াতাড়ি লেখো একটু, গজ গজ, গজ গজ, তারপরে
খাতা খাত তারপর ফলা ফল হ্যাঁ তারপর নালা নাল দেখো বন্ধুরা কেমন ভাবে আমি বাড়িতে প্র্যাকটিস করালাম, তোমরাও চাইলে কিন্তু এভাবে বাড়িতে প্র্যাকটিস করাতে পারো। এইভাবে এর আগেও এইভাবেই আমি প্র্যাকটিস করিয়েছি এগুলোতেও, তোমরা চাইলে কিন্তু এভাবে বাড়িতে প্র্যাকটিস করাতে পারো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।